আর আগামীকাল কি হতে যাচ্ছে? আগামীকাল আমাদের উরুষের যে দিনটি থাকে, আসলে মূলত ধার্য তারিখ যেদিন থাকে সেদিন আমরা মাজারের চাদর উত্তোলন করি এবং পুরো মাজার আমরা দুধ এবং গোলাপ জলের পানি দিয়ে ধৌত করি এবং পুরো মাজারটা পরিষ্কার পবিত্র করে আবার সেই মাজারের চাদর উপত্তন করে আমরা দিবাগত রাতে একটি সুফি গান বা কাওয়ালি যেটাকে বলা হয় সেটা আমরা আয়োজন করি। বিভিন্ন প্রায় প্রচুর দর্শকের মাধ্যমে দূর দূরান্ত থেকে মানুষ এসে আমাদের ওই কাওয়ালিটা উপভোগ করেন আর কি। আপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি সৈয়দ আবুল হাশেম আজাদ। বরাবরের মতন আজকে আমি চলে আসলাম চট্টগ্রাম বাইশ বুস্তামি থানা অন্তর্গত রুহবাদ কলোনি প্রকাশ বাবাজি মাওলানা ফকির বাবার দরবারে। আমরা এখন কথা বলবো এই এলাকার স্থানীয় ভাইদের সাথে যে এই যে বাবাজি মাওলানা নামটি যে ওনার প্রকাশ হলো, উনি কত বছর আগে এখানে এসেছে এবং কত বছর থেকে এখানে ওরস চলতেছে আমরা জানবো আমার কোরবান হোসেন ভাই থেকে। যে ভাই কততম ওরস শরীফ আজকে ওনার? আজকে বাবাজি মাওলানা ফকির স্যার 77তম ওরস মোবারক এবং প্রতিবারের ন্যায় এবারও আমাদের বাবাজি মাওলানা ফকির স্যার মাজারের যেই আজকের ওরস শরীফ, মাজার সম্পৃক্ত সময় এবং মাজারের সময় সম্পৃক্ত সময়ে আমাদের ছোট ভাই আব্দুল হালিমের নেতৃত্বে আজকের ওরস শরীফ পালিত হচ্ছে। তো আসলে এটার বাবাজি মাওলানা ফকির স্যার ইতিহাস সম্পৃক্ত বলতে গেলে আমরা আমাদের পূর্বপুরুষ, আমাদের পিতা এবং আমাদের দাদার থেকে আমরা জানতে পেরেছি যে স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে এই মাজারটি এখানে স্থিত ছিল। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যখন আমাদের দেশটি স্বাধীনতা লাভ করে তখন মুরব্বীরা এখানে স্থান পেয়েছেন যে এখানে একটি মাজার এবং একটা অলির দরগা আছে। অলৌকিক কিছু ঘটনাবলী এবং অত্র এলাকায় প্রকাশিত এবং অপ্রকাশিত কিছু ঘটনাবলী দ্বারা আমরা প্রকাশ পেয়েছি যে এখানে বাবাজি মাওলানা ফকির স্যার একজন আল্লাহর অলির দরবার আছে। তো বিভিন্ন মুরব্বীদের থেকে পাওয়া তথ্য মতে আমরা এই মাজারের ওলিয়ের নাম বাবাজি মাওলানা ফকির স্যার হিসেবে আখ্যায়িত করেছি। তারই সাথে সাথে এই মাজারের পবিত্রতা এবং আর আনুষ্ঠানিকতা এবং ওরস শরীফ পূর্ব জমনসকে আজ প্রায় 45 বছর থেকে হয়ে আসছে। তো 45 বছর থেকে এই পর্যন্ত 77তম আজকের ওরস বার্ষিকী আমাদের এলাকাবাসী খুবই শান্তিপ্রিয়ভাবে এবং ধর্মীয় আচার আচরণ করে এবং আমরা কাওয়ালি প্রোগ্রাম আরও ওরস শরীফ তবরুক বিতরণের মাধ্যমে আমাদের বাবাজি মাওলানা ফকির স্যারের ওরস পালন করে থাকি এবং অত্র এলাকার অত্র মাজারের প্রতি অনেক শ্রদ্ধাবোধ শ্রদ্ধাভক্তি, আসলে ওলি গ্রামের প্রতি একটা শ্রদ্ধাভক্তি এবং এই এলাকার মানুষদের বিশ্বাস যে আল্লাহর ওলির এই দরবারে এসে তারা তাদের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহর মাধ্যমে আল্লাহকে জানানোর জন্য ওনার মারফতে এসে প্রত্যেকটি বৃহস্পতিবার এখানে বাতি জ্বালিয়ে থাকেন এবং এই মাজারের খিদমতে আব্দুল আলিম এবং আমার শ্রদ্ধেয় বন্ধুবর আমার আব্দুর রহিম, আব্দুল মান্নান চাচা, আনোয়ার হোসেন সাহেব, আরও বিভিন্ন আমাদের মুরব্বীরাই আছেন যারা আপনাদের পূর্বপুরুষ এটার সেবা করে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই আমাদের পূর্বপুরুষরাই আমাদের এবং যেই নন বেঙ্গলি আমাদের একটা বিহারি কমিউনিটি তার সাথে সাথে বাঙালি কমিউনিটি এই মাজারের প্রতি একটু আত্মশ্রদ্ধাবোধ আছে অবশ্যই। যদি এই মাজার সম্বন্ধে বিভিন্ন জন সদূর দূর দূরান্ত থেকেও যারা এখানে মানত করেছেন বা কিছু পেয়েছেন, এখানে ঐতিহাসিক একটি আম গাছ ছিল যেটা এই কারণবশত কেটে ফেলা হয়েছে কিন্তু ওইটা থাকার সময় আমাদের মাজার প্রাঙ্গণে একটু জিয়ারত এবং সবাই জিয়ারত করতে আসেন প্রত্যেক বৃহস্পতিবার। দূর দূরান্ত থেকে পুরুষ মহিলারাও আসেন কিন্তু বর্তমান মাজার প্রেক্ষাপটে আব্দুল আলিম আব্দুর রহিম এদের প্রচেষ্টায় আরও উন্নত হয়েছে, ইবাদতখানা খোলা হয়েছে, মহিলাদেরও ইবাদতের সুব্যবস্থা করা হয়েছে। তো এইটাই আমাদের আজকে হলো যে 21শে অক্টোবর, এটা তো বার্ষিক ওরস শরীফ। জি 21শে অক্টোবর আপনারা এটার মূল ওরসটা কি 19শে অক্টোবর করছেন? 19শে অক্টোবর। আর আগামীকাল কি হতে যাচ্ছে? আগামীকাল আমাদের উরুষের যে দিনটি থাকে, আসলে মূলত ধার্য তারিখ যেদিন থাকে সেদিন আমরা মাজারের চাদর উত্তোলন করি এবং পুরো মাজার আমরা দুধ এবং গোলাপ জলের পানি দিয়ে ধৌত করি এবং পুরো মাজারটা পরিষ্কার পবিত্র করে আবার সেই মাজারের চাদর উপত্তন করে আমরা দিবাগত রাতে একটি সুফি গান বা কাওয়ালি যেটাকে বলা হয় সেটা আমরা আয়োজন করি। বিভিন্ন প্রায় প্রচুর দর্শকের মাধ্যমে দূর দূরান্ত থেকে মানুষ এসে আমাদের ওই কাওয়ালিটা উপভোগ করেন আর কি। আপনি কতটুকু জানেন ওনা সম্পর্কে? আমার ব্যক্তিগত জীবনেও আমি অনেক আশাবাদী, আমি অনেক ফল পাচ্ছি ওনার সেবা করে। ছোটবেলা থেকে তো আপনি চিনতেছেন? ছোটবেলা থেকে চিনতেছে, আমার বাপ দাদারাও চিনতেছে আমি এবং এই মাজারের সভাপতি আমার ছোট ভাই হালিম সেক্রেটারি, ইনশাল্লাহ সবাই তো আমরা এগিয়ে যাচ্ছি। আগামীকাল তো এখানে একটা সারম শরীফের প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামে ইনশাল্লাহ আমরা সবাই উপস্থিত, সবাই অনেক ভক্তবৃন্দ আস্থা। আর আমার থেকে কি বলতো, আপনারা তো নিজেই দেখতেছেন, দেখতেছি হ্যাঁ, কি বলার তো কিছু নাই
দেখ সরাসরি আপনারা সরজমিনে দেখতেছেন, বাবার কত মানুষ আসতেছে আর যাইতেছে, পাচ্ছে বিদায় সবাই এখানে কি আসতেছে? হ্যাঁ, এখানে শুধু রুশ সবাই করতেছে, এখানে এই গল্লিতে হচ্ছে তিন চারটা, এই গল্লিতে হচ্ছে সবাই করতেছে, আর আমি আর হালিম শুধু মাজারের প্রাঙ্গনে করি, আর সবাই তো একসাথে করা সম্ভব না, যেহেতু এখানে সবাই বিশাল আকারে করতেছে, জায়গা ছোট, তুই আরো এদিক দিয়ে গল্লি গল্লি করতেছে আর কি। অসংখ্য ধন্যবাদ ভাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, তানজিলা মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমি আরেকটু কথা বলবো, আজকের যে আয়োজনটা যিনি করেছে আব্দুল হালিম, আব্দুল হালিম ভাইয়ের সাথে একটু কথা বলবো, উনি এই বয়সে যে আল্লাহর অলির প্রেমে পড়ে এই যে আজকে এতগুলি ভাই বন্ধুকে একসাথে নিয়ে যে আল্লাহর অলির সেবা করার জন্য আসছে, যে এই যে এই বিষয়টা আপনার ভিতরে কীভাবে জাগলো বলেন। আমি এটা ছোটোর থেকে করে আসতেছি, প্রথম ছোটো করে কত দিন তিন দিন দিন বাড়তেছি, বড়ো হইতেছে উরুষটা, এভাবে আমি করে যাচ্ছি। মানে আপনার খেয়াল কী? আমার খেয়াল আমি উরুষটা আরও আলোকিত করব, অনুষ্ঠান বড় করব। মানে বাবাজিকে আপনি প্রচণ্ড পছন্দ, অসংখ্য ভালোবাসি, আমি ওনার ভক্ত। আপনি? আমিও। আপনি ওনার ভক্ত? জি। তুমি? ভক্ত। তো প্রিয় দর্শক, আমি আরেকটু কথা বলবো মোহাম্মদ নাসিম ভাইয়ের সাথে, উনিও এই এলাকার স্থানীয়, যে উনি বাবাজি ফকির শাহ বাবার সানে উনি কি জানেন একটু করে জানবো। আসসালামু আলাইকুম। এটা আমরা ছোটোকাল থেকে দেখে আসছি, বাবাজি মানে ফকির শাহ বিভিন্ন জেলার বিভিন্ন মানের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, এই মাঝেকে আমরা মন থেকেই ভালোবাসি। আচ্ছা, জায়গা তোমার দুই করি, মানে এক কথায় আপনাদের রুহমাত কলোনি মানে প্রত্যেকটা লোকে ভালোবাসো না? প্রত্যেকটা লোকে ভালোবাসে, সবাই এখানে জেয়ারত করতে, সবাই জেয়ারত করতে, মহিলা পুরুষ সবাই জেয়ারত করতে। কিছু হয় আছে, কেরামতি আছে, ওনার কেরামতি আমরা পাইছি, ফলাফল পাইছি। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো, অবশ্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন।
मेले का सिर्फ वालियों का कलम है इसलिए कहता हूँ अक्के मुझे दिन बाबा जान अक्के मुझे दे अक्के मुझे दिन बाबा जान अक्के मुझे 19 तारीख को किल सहर जोरदार बने 19 तारीख को किल सहर जोरदार बने अक्के मुझे बाबा जान अक्के मुझे बाबा जान 19 तारीख को किल सहर I'm not going to be able to do that. I'm not going to be able to do that.